কোথায় করে বাইর হয়নি আরে মুকেশ করো না বারণ করছি তোমাকে ছেড়ে দাও করতে হবে না বক হচ্ছে না এটা কি দাদা ছাড়ো ছাড়ো তো ঘর থেকে বেরি পালিয়ে যাচ্ছে মা তুমি মা করো না আমি তো বললাম তোমাকে বাইরে না হয়নি বাইরে বলছি না হয়নি বাইরে করার দরকারই নেই ব্লক বলছি করতে হবে না ছেড়ে দাও Welcome back to Rudrajit, Promita Vlogs. Flag dekhe ni bhabcho je hotat kore amra hoyto 15th August er eta vlog ta korchi kintu basically eta 15 August er vlog na mane 15 August er vlog na ebong ajke 15 August noy amra 15 August niye ekta shoot korchi sei chobi tumra vlog ta jokhon dekhcho chobi gulo dekhe niyecho mane ei vlog ta jokhon tumra dekhbe tokhon already chobi amader Instagram profile e community post e sob jaygate dekhe niyecho joining jacche ei vlog ta hocche basically কিসের ব্লগ বলে দি কিসের ব্লগ বলে দি বলে দি বলে দি এই ব্লগটা হচ্ছে প্র্যাঙ্ক ব্লগ আমি মজা আয়গা না ভিড়ো আমরা প্র্যাঙ্ক করছি না একে অপরের সঙ্গে আমরা এই ব্লগটাতে প্র্যাঙ্ক করছি শাশুড়ি মায়ের সাথে মানে আমার মায়ের সঙ্গে মা মা বাড়ি গিয়েছিল ওখানে বেশ কদিন ছিল তো এই জাস্ট দু তিন দিন হয়েছে মা এসেছে মা কিছুই জানে না মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি যে আজকে 15 আগস্টে আমরা শুট করতে যাচ্ছি আমরা অবশ্যই আছে এবং এটাকে আমরা একটুখানি কাজেও লাগিয়েছি কারণ মাকে তো বলতে হবে কারণ মাকে বোঝাতে হবে মানে শাশুড়ি মাকে কিছু না বুঝিয়ে তো এটা হবে না হঠাৎ করে আমরা কিছু প্র্যাঙ্ক এরকম ভাবে বাড়ির মধ্যে করতে পারবো না আমরা একসঙ্গেই আছি কারণ যে প্র্যাঙ্কটা আমরা করতে চলেছি সেই প্র্যাঙ্কটা তোমরা দেখতে পাবে মুখে বলছি না তো সেই প্র্যাঙ্কটার জন্য আমাদের বাইরে বেরোনোটা খুব দরকার ছিল এবার এমনি এমনি দুম করে তো কোথাও বেরোনো যায় না যখন অ্যাকচুয়ালি এই ফটোশুটের প্ল্যানিং হচ্ছিল আমাদের বেশ কিছুদিন আগে আমার মাথায় দুষ্টু বুদ্ধি এসে এটা অ্যাকচুয়ালি আমরা না ভাবছিলাম যে এবার প্র্যাঙ্ক ব্লগ করব তোমাদের এত ভালো লাগে তো কিছু একটা তোমরা বারবার বলেছো যে প্র্যাঙ্ক ব্লগ দিচ্ছ না কেন প্র্যাঙ্ক ব্লগ দিচ্ছ না কেন তো একদমই তাই আমরা এবার ভেবেছিলাম যে এবার যদি মায়ের সঙ্গে মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে যদি প্র্যাঙ্ক করা যায় তো তখন ও বলল যে এর থেকে ভালো দিন আর হবে না এবার আমরা বেসিক্যালি ফটোশুটটা শুরু করি কারণ আর দেরি করে কোনো লাভ নেই কারণ বাড়িও যেতে হবে বাড়ি গিয়ে মায়ের সঙ্গে প্র্যাঙ্কটা করতে হবে যেটা আসল কারণ আজকের ব্লগের আসল কারণ প্র্যাঙ্ক তো ফটোশুটটা আমরা করে নিই করে নিয়ে তাড়াতাড়ি মায়ের কাছে যাই আর তারপর তোমরাও দেখবে যে কি বিষয়ে প্র্যাঙ্ক করছি এবং প্র্যাঙ্কটা কেমন হচ্ছে মা কতটা প্র্যাঙ্ক করছে মায়ের সাথে আমরা সাকসেসফুল প্র্যাঙ্কটা করতে পারি কিনা চলো তাহলে শুরু করি আর একটু হলে কমপ্লিট হয়ে যাবে একবার আমরা চেক করে নেবো ছবিগুলো কারণ আমার মনটা এখন উসকুস করছে যে কখন বাড়ি যাব কি হবে আজকে তুমি তো মেকআপ কেউ টিস্যু পেপার দিয়ে মুছলে মেকআপ হয়ে গেল মেকআপ ওখানে রিমুভ হয়ে গেল আর আলাদা করে খাটতে হয় না আর বাইরেটা দেখো তোমরা আজ আমরা অনেকটা চলে এসেছি কারণ আমরা সেই নিউ টাউন রাজারহাট গেছিলাম ওদিক থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঝড় উঠেছিল এদিকে আসতে অনেক সময় লাগে আর এখন ওয়েদার দেখো আর তখন যদি রোদটা থাকতো একটু ভালো হতো উদ্ভট মানে ওয়েদারের কোনো ঠিক নেই এবার যেটা বিষয় সেটা হচ্ছে যেটার জন্য ব্লগটা করা প্র্যাঙ্কটার জন্য মাকে আমরা আগে ফোন করি ঠিক আছে মাকে ফোন করে বলি যে 14th আগস্টের জন্য আমরা ব্লগ করছি মানে তো বাড়িতে গিয়ে আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটা ব্লগ মানে আমরা অলরেডি অ্যাজ এ ব্লগটা মাকে বলবো শুরু করে দিয়েছি এবার তুমিও আছো এই ব্লগটা তো আমরা একটু পরে বাড়ি আসি তুমি একটু রেডি থাকো আমরা বাড়ি আসি বাড়ি দিয়ে বাকি ব্লগটা করব তো চলো মাকে একটা ফোন করি আগে হ্যালো হ্যাঁ মা বলছি যে আমরা তোমার এই 15th আগস্টের জন্য ব্লগ করছি তো আমরা বাইরে গিয়ে বাকি মানে কিছুটা শুরু করে দিয়েছি ঠিক আছে এবার বাড়ি গিয়ে বাকি ব্লগটা করব তো তুমি একটু রেডি হয়ে থাকো ঠিক আছে বলছি মা তুমি হ্যাঁ একটু শাড়ি হ্যাঁ শাড়ি পরো শাড়ি যেটা মানে শাড়ি পরো তোমার শাড়ি তো ভালো লাগে হ্যাঁ তোমার যেটা তুমি রেডি থেকো মা আমাদের বেশিক্ষণ লাগবে না হ্যাঁ আমরা চলে আসবো তাড়াতাড়ি তুমি মোটামুটি তুমি তাড়াতাড়ি রেডি তুমি জান না না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকছি ঠিক আছে আমাদের হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে করা তো তুমি রেডি হয়ে থাকো আমরা বাকিটা গিয়ে ব্লগ করছি ঠিক আছে
বলছি তোমাকে ছাড়ো। ভালো লাগে না এইজন্য জানো তো? কি ভালো লাগে না এইজন্য জানো তো? আমি তো বললাম ঘরের ভিতরে করি না। বাইরে থেকে দেখছো তুমি বিয়ে করছো। কি বাইরে থেকে বললাম তোমাকে ঘরের ভিতরে করি তোমার তো প্রবলেম হচ্ছে বাইরে করতে তুমি প্রবলেম ঘরে করতে তো করব না কোথায় ব্লগ। বাইরে থেকে বলে মানে একটু বেশি বাইরেটা দিয়ে আমি ডকতে করি নি তারপর ঘরে এসে করি। ব্লগটা আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বারবার ধরে করব না ছেড়ে দাও ব্লগটা করার দরকার নেই। তো বাকি যেটা করে এলাম বাইরে সেটা কি হবে? ডিলিট করব দরকার নেই। রাখার দরকার নেই। ডিলিট করে দিচ্ছি। কি ঝগড়া করছো গো একটা জিনিস বলছো বুঝতে পারছো না? তোমাকে বললাম আমি তুমিও দেরি করছো বলো তাহলে কাউকে করতে হবে না এরকম করলে কি করে হয় বলো? আরে এরকম করলে কি তুমি ছেড়ে দাও তুমি রাখো মুখে দরকার নেই। ছেড়ে দাও মুখে ঝামেলা করতে না ফোনটা রেখে দাও বাদ দাও ছেড়ে দাও ছেড়ে দাও ফোনটা রেখে দাও রেখে রেখে দাও রেখে দাও করতে হবে না বারণ করছি তোমাকে একটা বুঝতে পারছো না ঝগড়া তুমি ভালো লাগে না দেখতে ভালো লাগবে না একটা জিনিস বুঝতে পারে আরে মুকেশ বন্ধ করো ছেড়ে দাও দরকার নেই ব্লগ করবো না আমরা ছেড়ে দাও না করতে হবে না এরকম ভাবে ছেড়ে দাও করতে হবে না ছাড়ো কি নতুন করে করতে হবে তুমি তো বাইরে ঠিক মতো আমি যাচ্ছি বাধ্য ছাড়ো তাই করো তোমার তো কথায় কথায় শুনে তুমি বলবে না কি করছো নাকি কি করছি নাকি একটা জিনিস তোমাকে বলছি বুঝতে পারছো না করতে হবে না ছাড়ো বাইরেতে আমরা ভেবেছিলাম মোটামুটি যেন 5 10 মিনিট মতন বাইরে করি তারপর 5 মিনিট বাইরে করি বাইরে তো করলাম বাইরে কোথায় করে বাইরে হয়নি বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায় ভালো লাগে না এই জন্য আমি বসলাম যা কিছু করতে হবে না মা তুমি মাথা গরম না না আমার মাথা গরম হবে তোরা যদি ভালো থাকিস তাহলে আমি ভালো থাকবো কি ভালো থাকো মা একটা সাধারণ জিনিস বুঝতে পারে না একটা ছোট আরে মুকেশ করো না বারণ করছি তোমাকে ছেড়ে দাও করতে হবে না ব্লগ হচ্ছে না এটা কি দাদা ছাড়ো ছাড়ো ছেড়ে দাও আরে হবেই না ঝগড়া থামবে না আমাদের ঝগড়াই হয়ে যাবে অশান্তি হয়ে যাবে এটা সমাধান হবে না এই ব্লগটা হবে না তুমি একটা ছোট জিনিস বুঝতে পারো না একটা ছোট ব্যাপার নিয়ে তোমাকে বলছো এত অশান্তি করার কি আছে ছোট ব্যাপার কি বাইরে যদি কিছু মনে করে যে বাইরে গেলাম কেন অকারণে কষ্ট করে গেলাম কেন বেরোলাম কেন বাড়ির মধ্যে করতে পারতাম আর বাড়িতে এসে দেখলাম মাও রেডি হয়নি তাহলে ঠিক আছে কারোর ব্লগ করার কোনো ইচ্ছে নেই তখন দরকারই নেই ব্লগ করার এটা তো বারবার বলছি দরকার নেই ব্লগ করার একটা ব্লগ নিয়ে যদি এত অশান্তিতে ব্লগ করার দরকার নেই ছেড়ে দাও সিরিয়াসলি কিছু ব্লগ করতে হবে না ব্লগ করার দরকারই নেই করো না বলছি না আমাদের আমরা বলছি আমাদের আমাদের ব্লগ কোনো দরকার নেই ব্লগ কোনো ব্লগ আসবেও না তা আমি বেরিয়ে যাচ্ছি দরকার নেই আমি নিলাম ব্যাগ ছাড়ো আর ভালো লাগছে না আমি ব্যাগ নিচে জামা কাপড় নিয়ে বেরিয়ে যাচ্ছি ওখানে বেরোচ্ছি কেন এমনি করিস আমার অশান্তি কেন ভালো লাগে না মাকে ওই জন্য দেখে নিয়ে এলি বল হ্যাঁ আমি বেরোচ্ছি ব্যাস সবকিছু রাখছি যে রেডি হয়নি তো আমরা একটু ভালো করে প্র্যাঙ্ক করতে পারবো 15th অগস্ট স্পেশাল ব্লগ 15th অগস্ট স্পেশাল প্র্যাঙ্ক ব্লগ ওই জন্য আমরা তোমাদের বলেছিলাম যে মাকে বলে দিচ্ছি যে আমরা 15th আগস্ট নিয়ে কোন একটা ব্লগ করছি যাতে তোমরা দেখতে পাও সবটা না হলে তার ফোনটাই মানে সঙ্গে সঙ্গে তারা না চলে আসে কারণ এরকম তো চিৎকার চাষ হচ্ছে কোনোদিন শোনেনি
মায়ের সঙ্গে কোনোদিন প্র্যাঙ্ক করিনি, মানে এরকম কোনোদিন হয়নি। নিজেদেরই টেনশন হচ্ছিল যে কি হতে পারে এরপর, মানে যেরকম হাইপার আমরা হচ্ছিলাম। আর আমি এটা ভাবছিলাম যে মাকে কি করে কি মানে জায়গা ছিল। এবার ভাবছিলাম যে আর কি করবো, এবার শেষ করতে হবে আমাদের, মানে মামা বেশি টেনশন করবে। খুব তাড়াতাড়ি এর পরের ব্লগে, তাই তো মা?